ট্রেনের মধ্যে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের ক্ষমা নেই এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যারা নির্বাচন বাধা দিবে তাদের প্রতিহত করা হবে। রাজধানীতে আওয়ামী লীগের র্যালি পূর্ব সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন নাশকতা এবং অগ্নিসন্ত্রাসের আন্দোলন। একই সঙ্গে তিনি জানান, বিদেশি একটি গবেষণা সংস্থার সমীক্ষায় উঠে এসেছে দেশের 70% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। রাজু আহমেদ রুবেল এবং আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 19 দিন আগে আওয়ামী লীগের বিজয় র্যালিকে ঘিরে ছিল নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের মিছিল, স্লোগান আর ব্যানার ফেস্টুন সহ সামগ্রিক সাজসজ্জায় দেখা যায় ভোটের ছাপ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। র্যালি শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা ভরে যায় দলীয় নেতাকর্মীদের ভিড়ে। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস এবং নাশকতার পথ বেছে নিয়েছে। তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে দেওয়া আগুনে মা শিশুসহ 4 জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে এমন নৃশংসতার কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। ট্রেনের মধ্যে আগুন দিয়ে 4টি তাজা প্রাণ, মায়ের কোলে শিশু, যারা হত্যা করেছে তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা নাই, তাদের আন্দোলন, তাদের নাশকতার আন্দোলন, মানুষ পোড়ার আন্দোলন। একই সঙ্গে তিনি বলেন, দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, চারদিকে নৌকার জোয়ার। জানান, 27টি দল এবং 1896 জন প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিদেশি আইআরআই সমীক্ষায় বলেছে, শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের 70% মানুষ। নির্বাচন বিরোধীদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দেব, তারা তাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী, তারা প্রতিহত করবে। সমাবেশ শেষে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বের হওয়া র্যালিটি এগিয়ে যায় শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে ধানমন্ডি 32-এর পথে। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আওয়ামী লীগের এই বিজয় দিবসের র্যালি, যা অনেকটাই রূপ নিয়েছে বিজয়ের উল্লাসে, নির্বাচনের উৎসবে। আর এতে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ, অব্যাহত থাকবে সরকার এবং উন্নয়নের ধারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতেও প্রচার প্রচারণায় নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। দুপুরে রাজধানীর উত্তরখানে মাজার জিয়ারত করে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন ঢাকা 18 আসনে জাতীয় পার্টির প্রার্থী শরীফা কাদের। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি। একই আসনে প্রচারণা চালান ইগোর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বশিরুদ্দিন। রিকশায় চড়ে মাইকিং করে এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ করেন তিনি। ঢাকা 7 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলাইমান সেলিম দলের কর্মী এবং সমর্থকদের নিয়ে নামেন প্রচারণায়। পরে ব্যানার ফেস্টুন নিয়ে প্রচারণা করে যোগ দেন আওয়ামী লীগের বিজয় র্যালিতে। পনেরো বছর যে ব্যাপক উন্নয়ন করেছে, উন্নয়নের যে মহাসড়ক যে কত সুন্দর হতে পারে সেটা দেখে মানুষ কিন্তু আকর্ষিত, মানুষ সেই জ্বালাপুরা রাজনীতির দিকে আর যেতে চায় না। আমার ধারণা যে লোকজন আসবে, এমনিতে ভোটাররা আসবে, তারপর আমাদের তো এখন সময় আছে, মানুষকে মোটিভেট করার সময় আছে, চ্যালেঞ্জ তো থাকবে,
চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাকে উত্তরে আসতে হবে, পার হয়ে আসতে হবে। খুব স্বল্প টাইমে জলবদ্ধতা এবং রাস্তাঘাটগুলো ঠিক করব এবং যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য আমি সদভাগ চেষ্টা করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সরকার দলীয় প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে গণসংযোগ করছেন বলে অভিযোগ করেছেন অনেক প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ডের জন্য সিএসির কাছে দাবি জানিয়েছেন কেউ কেউ। আসাদুজ্জামান আরমানে তোলা ছবিতে রংপুর থেকে একেএম মইনুল হকের রিপোর্ট। মঙ্গলবার সকালে রংপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগের 6টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এবং পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে তিনি বলেন, আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন, তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূরে হয়ে পড়বে। প্রার্থীদের অনেকেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন সরকার দলীয় প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে গণসংযোগ করছেন। যেখানে প্রশাসনকে অসহায় মনে হচ্ছে সেইখানে আরও ব্যবস্থা গ্রহণ করবেন, আচরণ বিধি মেনে চলার জন্য ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এটা আমাদের দাবি। রংপুরের ভাষায় ওনারা আমাকে বলছেন যে, মায়ো, তোমার উপর তো ঝড়ির মতো ভোট পড়বে, ভোটগুলো কি তোমরা বুঝে নিবার পাইবেন, এরকম একটা ভয় আমার ভোটারগণ করছে। এদিকে চাঁদপুর ও কুষ্টিয়ায় প্রার্থী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কমিশনার আনিসুর রহমান ও আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কেউ বাধা দিলে ব্যবস্থা নেবে কমিশন। সাংবাদিক নীতিমালার কপি আপনাদেরকে দিব, ওখানে পরিষ্কার লেখা আছে সাংবাদিকরা কি, আপনারা জানেন নতুন আইন করে আপনার ক্যামেরা যদি কেউ ভাঙে তার 2-7 বছরের জেল। আমরা কিন্তু সাংবাদিকদের কার্যবান্ধব এবং সহযোগী হিসেবে রাখার জন্য যা যা করার সব কিছু করেছি। আপনার যখন ভোট গণনা হচ্ছে ক্যামেরা লাগায় রাখেন এইভাবে, তখন কিন্তু বিদেশি সাংবাদিকরা থাকতে পারে, অবজারভাররাও থাকতে পারে এবং অবশ্যই পুলিং এজেন্ট তখন থাকবে। স্বতন্ত্র প্রার্থী আছেন, তারাও কিন্তু অনেক জায়গায় আছেন, তারা কিন্তু কম শক্তি সামর্থ্য নিয়ে নামে নেয়। তাদেরকে বলেছি যে আপনারা মাঠে থাকেন, শেষ সময় পর্যন্ত মাঠে থাকেন। ভোট সুষ্ঠু করতে কমিশন জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে জানান কমিশনাররা। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সহযোগিতা সংস্থা OIC-ভুক্ত রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সারা আলী মাহদি সাইদ আল কাহতানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে কাতারের রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে আগামী বছরের 4-6 মার্চ কাতারে অনুষ্ঠেয় অষ্টম দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তিনি জয়ী হলে প্রদর্শনীতে যোগ দেবেন। ভারত ও রাশিয়ার উপর ভর করে সরকার একতরফা নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। কাল আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারে বলেও জানান তিনি। রাশিয়ার ভারত আমাকে সমর্থন দিলেই আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে? তাদের কর্তা ব্যক্তিরা মাঝে মাঝে স্টেটমেন্ট দিচ্ছেন, তা তো দেবেনই। বাংলাদেশের গণতন্ত্র থাকুক বা না থাকুক, এটা তো ভারতের কোনো যায় আসে না, আর রাশিয়ার তো মোটেই যায় আসে না। তার নিজের দেশেই গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়কের দেশ। বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টেডস্কি। দুপুরে রাজধানীতে রাশিয়ান দূতাবাসে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তাকারী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর সাবেক 2 সদস্যের স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে একথা বলেন রাষ্ট্রদূত।
এ সময় তার কাছে তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বাংলাদেশে আরব বসন্তের মতো সংঘাতময় পরিস্থিতি হতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ নিয়ে রাশিয়া কোনো প্রতিযোগিতা করছে না। Because it was a very different the situation here in Bangladesh with the situation which was 10 years ago in Ukraine. 10 বছর আগে ইউক্রেনে যা ঘটেছিল আর এখন ঢাকায় যা ঘটছে তার তুলনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। পশ্চিমারা সেখানে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। বাংলাদেশের প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না। রপ্তানি বিধি নিষেধ শিথিল করায় 11 দিন পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেলে ভারত থেকে 50 মেট্রিক টন পেঁয়াজবাহী দুটি ট্রাক হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ওয়ারহাউসে প্রবেশ করে। নতুন করে আমদানির ফলে দেশে পেঁয়াজের দাম অনেকটা কমবে বলে আশা করছেন আমদানিকারকরা। গত 7 ডিসেম্বর অভ্যন্তরীণ সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ শূন্য হয়ে পড়ে এবং কেজিতে 200 থেকে 220 টাকায় বিক্রি হয় পেঁয়াজ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?